जलपाईगुड़ी जिला परिषद के सभाधिपति नूरजहां बेगम को जलपाईगुड़ी तृणमूल महिला कमेटी का सभापति बनाया गया है, जिसके बाद कई लोगों द्वारा उन्हें सभापति बनाए जाने पर बधाई देने का तांता लगा हुआ है। इसी क्रम में बिनागुड़ी अंचल कमेटी के कन्वीनर विजय प्रसाद एवं ग्रास रूट तृणमूल कांग्रेस मीडिया एक्टिव सेल के पश्चिम बंगाल प्रदेश अध्यक्ष राम प्रकाश पांडे ने फूल का गुलदस्ता देकर उन्हें बधाई देते हुए संवर्धना दी। हमारे नेत्री माननीय मुख्यमंत्री ममता बनर्जी उनार होच्छे आमरा उनार दल जेभावे आमादेर नेत्री जेभावे आमादेर निर्देश दे सेभावे आमरा जलपाईगुड़ी जिला जेहेतु आमी एकटी प्रशासनिक दायित्व आछि सेई प्रशासनिक दायित्व हिसाबे प्रशासनेर काजटाओ जेमन करी एखन नेत्री आमादेरके जखन আমাকে যখন দলের দায়িত্ব একটা দিয়েছেন আমার দায়িত্ব হচ্ছে যে আমাদের এই যে গণতন্ত্র রাষ্ট্রীয় ব্যবস্থায় অর্ধেক হচ্ছে পুরুষ অর্ধেক হচ্ছে নারী, এই নারীদেরকে কিভাবে সমাজ চেতনার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দিদি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং আমাদের এটা লক্ষ্য যেহেতু উনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন জলপাইগুড়ি জেলার মহিলাদেরকে আরও আমরা যাতে অনেক উপরে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমার যে দায়িত্ব সেই দায়িত্ব আমি সবাইকে নিয়ে দলের যারা পুরানো প্রবীণ নেতৃত্ব রয়েছে স্বচ্ছ ভাবমূর্তি নেতৃত্ব অনেকে ঘরে এখন আছে তাদেরকেও সঙ্গে নিয়ে এবং ছাত্র যুব তাদেরকেও সাথে নিয়ে এবং ছাত্র এবং যুবদের যাদের বয়স হচ্ছে এখন পেরিয়ে যাচ্ছে অনেকের বয়স এখন ছাত্রতে আর থাকতে পারছে না বা বয়সের কারণে তাদেরকেও তারা যেভাবে দক্ষতার সঙ্গে তারা যাতে কাজ করতে পারে তাদেরকেও আমরা মহিলা সংগঠনে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব। আর সেই সঙ্গে হচ্ছে আমরা সবাইকে নিয়ে একদম দলকে শক্তিশালী যদি করতে হয় তাহলে আমাদের হচ্ছে দলের সর্ব ছাত্র যুব মহিলা মাদার সব ঐক্যবদ্ধভাবে যদি আমরা সংগঠিতভাবে লড়াই করি তাহলে আমরা আশা করি যেভাবে আমাদের যেমন জলপাইগুড়ি সদর মালবাজার এবং হচ্ছে আমাদের রাজগঞ্জ এই তিনটা বিধায়ক আমরা দিদিকে উপহার দিতে পেরেছি, আগামীতে যে আমাদের পৌরসভা নির্বাচনগুলো আছে সেখানে আমরা প্রত্যেকটা সংগঠনই সংগঠিতভাবে আমরা ঝাঁপিয়ে পড়ব যাতে আমরা পৌরসভাগুলো আমরা দিদিকে উপহার দিতে পারি এবং এক শক্তিশালী মহিলা সংগঠন তৈরি করতে পারি, এটাই হচ্ছে আমার লক্ষ্য। আপনি সভাপতি আছেন, তারপরে এইটা দায়িত্ব আপনাকে দেওয়া হলো অনেক বড় দৃষ্টি জলপাই দোয়াস এলাকাতে আপনি একটু রেজাল্ট মালবাজারে ভালো হয়েছে বাকি একটু ভালো হয়নি, এইটা নিয়ে আগামী গ্রাম পঞ্চায়েত আছে কীভাবে আপনি দলকে নিয়ে আগাম? আমার হচ্ছে জলপাইগুড়ি জেলা, আমি জলপাইগুড়ি অবিভক্ত জেলা আলিপুর এবং জলপাইগুড়ি যখন অবিভক্ত জেলা ছিল তখন আমি সভাধিপতি ছিলাম, সেই সভাধিপতি থাকাকালীন কোথায় কামাখ্যাগুড়ি ভাটিবাড়ি থেকে শুরু করে একদম মাদারিহাট থেকে শুরু করে আমার জলপাইগুড়ি শেষ সীমানা বাংলাদেশ বর্ডার গড়াল বাড়ি পর্যন্ত যখন আমি প্রশাসনিক কাজ আমি দক্ষতার সঙ্গে যখন করতে পেরেছি এই ক্ষেত্রে জলপাইগুড়ি ভাগ হয়ে গেছে আমার, এখন আমার হচ্ছে ব্লক নটা ব্লকটাও আমাদের এখন সাংগঠনিক ব্লক হিসেবে তখন 15টা ব্লক, সেই ক্ষেত্রে আমার আমার কাছে কোনো অসুবিধা হবে না কাজ করতে গিয়ে সংগঠনের কাজ করতে আমার পক্ষে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আর ডুয়ার্স এলাকায় আমি হচ্ছি সর্বসময় আমি সবচেয়ে আদিবাসী এলাকায় যখন চা বাগানগুলো চা বলয়গুলো যখন বন্ধ হয়ে গিয়েছিল তখন আমি সেই চা বন্ধ বাগানগুলোতেও আমি ঘুরেছি, সেখানে আদিবাসী সম্প্রদায়ের লোকদের সঙ্গে কথা বলেছি,
তাদের দুঃখ দুর্দশার কথা শুনেছি এবং শোনার পরে তাদের যে কথাগুলো সেগুলো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে দিদি দলনেত্রী ওনার কাছে পাঠিয়ে দিয়েছি। দিদি সেটা ব্যবস্থা ফাওলার ব্যবস্থা করেছেন, পানীয় জলের ব্যবস্থা করেছেন, এগুলো কাজ করেছেন। এই ক্ষেত্রে আমার কোনো অসুবিধা হবে না জলপাইগুড়ি জেলার মহিলা সংগঠন দেখার ক্ষেত্রে। এবং যেখানে আদিবাসী এলাকা আমার জলপাইগুড়ি জেলা হচ্ছে বিভিন্ন জনগোষ্ঠীর বসবাস, এখানে আদিবাসী রয়েছে, নেপালি রয়েছে, রাজবংশী সম্প্রদায় একটা অংশ রয়েছে, আমাদের সংখ্যালঘুরা রয়েছে, সবাইকে সব জায়গায় গিয়ে আমরা সংগঠন তৈরি করব। সেখানে যারা যেখানে যে নেতৃত্বরা আছে সব নেতৃত্বকে একসঙ্গে একজোট হয়ে আমরা কাজ করব, এটাই আমার বার্তা। অনেক অনেক আপনাকে বাধাই, থ্যাংক ইউ। জেলা সভাপতি।